তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। 2020 সালে যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে চান তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন অনলাইন সেটা দেখাবো আমি আজকে। আর গাইডলাইন্স কে কী আছে, কত মার্কস, কবে পরীক্ষা হবে, অ্যাডমিন কবে দেবে এবং কীভাবে ফর্মটা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো আমি। আর এটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে প্রায় 18 তারিখ থেকে শুরু হয়ে গেছে, বাট আমি একটু লেটে নিয়ে আসলাম কেননা বিভিন্ন কাজে আমি সেখানে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, প্রথমে আমি চলে যাবো গুগল ক্রোমে। গুগল ক্রোমে এখানে যাওয়ার পরে আমি এখানে লিখব WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। ক্রাইটেরিয়া উচ্চ মাধ্যমিক পাস এবং মিনিমাম 17 বছর বয়স হতে হবে এবং কোনো অতিরিক্ত বয়সে কোনো মানে বাধা নেই, যে কোনো বয়স হলেই হবে, বাট মিনিমাম বয়স হতে হবে 17 বছর। এই যে WBJEB.NIC.IN এখানে আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। আর এখানে দেখুন এই WBJEE এখানে আপনি ক্লিক করে দিন। আমি একটু ধীরে ধীরে বলছি, আপনারা একটু শোনার চেষ্টা করবেন। ওকে, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে ফর্ম ফিল আপ করবেন, আমি চাই না যে আপনার কোনো ভুল হয়ে থাকুক। তো দেখুন এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2020, মানে 2020 সালের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এক্সামের যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এখানে দেখুন WBJEE 2020, এখানে একটা জিনিস দেখুন WBJEE 2020 উইল বি হেল্ড ই অন 2nd February 2020 সানডে, মানে রবিবার 2020 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে পরীক্ষাটা হবে। ওকে, আর এই যে রেজিস্ট্রেশন মানে ফর্ম ফিল আপটা অনলাইনে সেটা কিন্তু চলবে দেখুন 18/10/2019 থেকে 13/11/2019 মিডনাইট, মানে রাত 12টার আগে পর্যন্ত, মানে 13 নভেম্বর 2019 পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে। তো এটা মনে রাখতে হবে। আর এখানে দেখুন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা আপনি পড়তে পারেন। রুলস অফ দ্য এক্সামিনেশন মানে পরীক্ষার নিয়মগুলি এখানে দেওয়া আছে। আর এখানে দেখুন এক্সামিনেশন জোন দেওয়া আছে, কোথায় কোথায় পরীক্ষাটা হবে, এবং দেওয়া আছে লিস্ট অফ ইনস্টিটিউশন মানে কতগুলি আছে শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আর এখানে দেখুন ইনফরমেশন বুলেটিন 2020 WBJEE, আপনি এটা এখান থেকে ক্লিক করে পড়তে পারেন। এবং এখানে ফ্যাক্স দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট ডেটসও দেওয়া আছে। ঠিক আছে, তো আমি এসব আর দেখাবো না। আজকের যে ভিডিওর বিষয় হচ্ছে সেটা হচ্ছে কীভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। তো এখানে দেখুন রেজিস্ট্রেশন ফর WBJEE 2020 লাস্ট ডেট এখানে যেটা বললাম 13 নভেম্বর 2020, তো আপনি এখানে ক্লিক করে দিন। একটু ওয়েট করবেন। আর এগুলো আপনি পড়তে পারেন যদি প্রয়োজন পড়ে, যেগুলো আপনাকে আমি একটুকে দেখালাম। ঠিক আছে, তো দেখুন এখানে দেখা আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, মানে যদি আপনি প্রথমবার রেজিস্ট্রেশন করতে চান দেখুন এখানে 2020 দেওয়া আছে। ঠিক আছে, তো 2020 ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর এখানে দেখুন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, তো আপনাকে নতুন যারা তারা এখানে নাম রেজিস্টার করতে হবে। আর যারা 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 অলরেডি ফর্ম ফিল আপ করেছে অনলাইনে তাদের ক্ষেত্রে এটা অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন, তো আপনাকে সাইন ইন করার জন্য এটা দিয়েছে। তো যেহেতু আপনি প্রথমবার তো আপনাকে এখানে কিন্তু রেজিস্টার করতে হবে। ঠিক আছে, তো আপনি দেখুন এখানে লেখা আছে WBJEE 2020, তো আপনি এই নিউ রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করে দিন। এই এখানে ক্লিক করার পরে দেখুন এখানে 1 2 3 4 4টা স্টেপ আছে এখানে, তো আপনি এখান থেকে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো আপনি এখান থেকে পড়তে পারেন। আর কিছু আপনাকে একটু ইনফরমেশন দিয়ে দিই, এখানে দেখুন ক্যাটাগরি দেওয়া আছে, মানে যে মানে কী বলবো আপনার ক্যাটাগরি মানে আপনার কাস্ট, জেনারেলের জন্য যদি আপনি জেনারেল প্রার্থী হয়ে থাকেন তো আপনাকে 700 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি আপনি ওবিসি এ, ওবিসি বি এবং এসসি এসটি হয়ে থাকেন তো আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, বুঝে গেলেন এটা ব্যাপারটা।
আর আপনি অনলাইনে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডও পেমেন্ট করতে পারবেন। আর এক্সামিনেশন ফিস যদি আপনি পরীক্ষা না দিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি টাকা কিন্তু ব্যাক পাবেন না, কোনো রকম ব্যাক পাবেন না, ঠিক আছে। আর এখানে দেখুন যে এটা কিন্তু জানা বিষয়, ঠিক আছে, এটা কিন্তু স্কিপ করবেন না, জানা বিষয়। একটা কথা মিস করলে কিন্তু আপনি ভুল করতে পারেন, তো সেক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি, মনে রাখবেন। তা বলছে দ্য রিসেন্ট ফটোগ্রাফ শুড বি, তো আপনাকে রিসেন্ট একটা ফটোগ্রাফ মানে পাসপোর্ট ফটো তুলতে হবে, এবং বলছে শুড বি কালার্ড অর ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক অথবা হোয়াইট বাট ক্লিয়ার কন্ট্রাস্ট। তো আপনাকে ব্ল্যাক হোয়াইট অথবা কালার্ড, তো আমি চাইবো আপনি কালার ফটোই পাসপোর্ট তুলবেন। আর এখানে বলেছে যে স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার শুড বি ইন জেপিজি, এমজেপি, ইজি ফরম্যাট। তো আপনাকে পিডিএফে হবে না, আপনার যে ফটোটা সেটা আপনাকে জেপিজি ফরম্যাটে স্ক্যান করতে হবে। সাইজ অফ স্ক্যান ফটোগ্রাফ শুড বি বিটুইন 10 KB থেকে 200 KB, মানে আপনার যে ফটোটা আপনি স্ক্যান করেছেন সেটা আপনার 10 থেকে 200 KB মধ্যে হতে হবে সাইজ। সাইজ অফ স্ক্যান সিগনেচার শুড বি বিটুইন 4 থেকে 30 MB, মানে আপনার যে সিগনেচার সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ফটো এবং সিগনেচার আপনাকে আপলোড করতে হবে, এবং সবগুলি ফরম্যাট হতে হবে জেপিজি, এবং তার যে সিগনেচার, যে এই যে সিগনেচার তার যে সাইজ সেটা হতে হবে 4 থেকে 30 MB, আর ফটো হতে হবে 10 থেকে 200 KB-র মধ্যে, ঠিক আছে। যাই হোক, এবার আমি চলে যাব, হয়ে গেলাম, ঠিক আছে, এটা হয়ে গেছে। তো এখানে দেখুন সব কিছু আপনার পড়ার পরে আপনি এখানে নিচে দেখুন, একদম নিচে দেখুন এই যে আই হ্যাভ ডাউনলোডেড অ্যান্ড ইনফরমেশন বুলেটিন, তো আপনি এখানে ঘরে টিক করে দিন। টিক করার পরে আপনি এখানে ক্লিক হেয়ার টু প্রসিডে ক্লিক করে দিন। আমি আপনাকে সব বিস্তারভাবে বলছি, কেননা আমি চাই না প্রত্যেককে তো সব ব্যাপার জানে না, তো সেক্ষেত্রে প্রত্যেকের জন্য আমি একটু সময় নিয়ে একটু বেশি দেরি করে বলছি। আমি চাইলে ফটাফট বলতে পারি, বাট সেক্ষেত্রে আমার সুবিধা আপনাদের সুবিধা নাও হতে পারে, ওকে। তো এবার দেখুন পার্সোনাল ডিটেলস দেওয়া আছে, এই ট্যাবের মধ্যে আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলসের মানে আপনার যে অ্যাড্রেস সেগুলো কিন্তু এখানে পড়তেছে। এবার দেখুন এখানে চুজ পাসওয়ার্ড সিকিউরিটি পিন, যাই হোক এটা আপনাকে আমি দেখে দিচ্ছি ফর্মটা ফিল আপ করে। এখানে আপনার নাম, ক্যান্ডিডেটস নেম, তো আপনার নাম দিতে হবে এখানে, তো আমি এখানে আমার নাম দিয়ে দেবো, ফুল নাম, ঠিক আছে, ফুল নাম দিয়ে দিলাম। এখানে আপনার বাবার নাম দিতে হবে, টাইটেল সহকারে স্পেস দিয়ে। এখানে আপনার মায়ের নাম দিতে হবে, এখানে মায়ের নাম, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, না আপনারটা, ঠিক আছে, আপনার জেন্ডার ছেলে না মেয়ে, তো মেয়ে ছেলে হলে মেল। আইডেন্টিফিকেশন টাইপ, তো আপনার যে একটা যে কোনো একটা কার্ড থাকতে হবে, আমি এখানে ক্লিক করে দিই। এখানে আপনার ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড, ব্যাংক পাসবুক উইথ ফটোগ্রাফ, আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি, মানে আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড থাকলে, পাসপোর্ট থাকলে, ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি দিতে পারেন। তো আমি চাইলাম এখানে যে কোনো একটা আপনি এখান থেকে আপলোড করতে পারেন। তো আমি ভোটার আইডি দিলাম সাপোজ, তো ভোটার আইডি দেওয়ার পরে আপনাকে এখানে ভোটের যে কার্ড নাম্বার সেটা আপনাকে দিতে হবে, ভোটের যে কার্ড নাম্বার সেটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো আপনি ভোটার কার্ড নাম্বার দিয়ে দিলেন, যদি আপনি এখানে পাসপোর্ট দিয়ে থাকেন তো পাসপোর্টের নাম্বার আপনাকে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে এটা হয়ে গেল, হওয়ার পরে এখানে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, তো আপনি এখানে আপনার নাম দিয়ে দিলেন বা আপনার গ্রামের নাম দিলেও হবে, ঠিক আছে। তো আমি এখানে আপনার নামটা দিয়ে দিলাম, মানে আপনি যেটা ফর্ম ফিল আপ করছেন, তো আপনার নাম দিলেও হবে। তো আমি চাইলাম এখানে আমি গ্রামের নাম দিয়ে দেবো, ঠিকানা, প্রিমিসেস, মানে এই যে প্রিমিসেস নেম বা নাম্বার, মানে আপনি গ্রামের নামও দিতে পারেন। তো আমি এখানে আপনার আমার গ্রামের নাম দিয়ে দিলাম, ভিলেজটা, ঠিক আছে। লোকালিটি অপশনও দিতে দেখানো প্রয়োজন, সাব লোকালিটি এটাও সেম হবে, সাব লোকালিটি, আপনি আপনার যে ঠিকানা সেটা আপনি আপনার মতো ফিল আপ করবেন, ঠিক আছে। স্টেট আপনার যেটা, আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে হইলে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট আপনার ওয়েস্ট বেঙ্গল। তো অনেকে দেখুন রিফ্রেশ হচ্ছে, তো অনেকে হিন্দি বোঝে, তো সেক্ষেত্রে মে সবকো মে এই বলুঙ্গা কি ইসমে যো পার্সোনাল ডিটেলস হে, তো আপকো ইয়াহাঁ পে আপনার আপনার নাম, ফাদার্স কা নেম দেনা হে, আপকা ডেট অফ বার্থ দেনা হে, ইসমে ইসমে আপকো জেন্ডার কো সিলেক্ট করনা হে, অর ইসকা আপকা মাদার নেম দেনা হে, অর ইসকো এই যে যো আইডেন্টিফিকেশন টাইপ হে না, ইসকো আপকো ভোটার আইডি কার্ড যো ভি আপকো হে, তো আপকো দেকে ইসকা যো নাম্বার হে আপকো দেনা পড়েগা, ঠিক হে।
और इस टैब में आपको क्या करना पड़ेगा, आपका जो डिटेल्स है, जो आपका एड्रेस है, तो आपको ये सब फिलअप करना पड़ेगा। ठीक है, अच्छा ताहले एबार एखन डिस्ट्रिक्ट, यहाँ पे आपको डिस्ट्रिक्ट देना पड़ेगा। तो डिस्ट्रिक्ट मेरा यहाँ पे दक्षिण दिनाजपुर, आपका जो होगा आप दे देंगे यहाँ पे। तो एखे पिन नम्बर दीते हैं, অনেকে আছে যারা এই চ্যানেলে, যারা অনেকে আছে যারা অনেকে হিন্দি বোঝে, তো আমাকে বলেছিল হিন্দি বলতে। ইহাঁ পে আপকো ইমেল দেনা পড়েগা, আপনি এখানে ইমেল আইডি দিয়ে দিবেন। এরপর এখানে মোবাইল নাম্বার, ইহাঁ পে আপকো যে মোবাইল নাম্বার হে আপকো দেনা পড়েগা, আপকা মোবাইল নাম্বার ভ্যালেড। আর এ অপশনালে, এটা অপশনাল, এটা দেখানোর প্রয়োজন নেই। ঠিক আছে, তো এটা হয়ে গেল, তো এ হো গিয়া। আপনি নিচে এই যে চুজ পাসওয়ার্ডে ইসকো আপকো দেনা পড়েগা, ঠিক আছে। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, তো এখানে পাসওয়ার্ড দেখুন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই। তো জব মে ক্লিক কিয়া, তো দেখি ইহাঁ পে কুছ ইন্সট্রাকশন দে রা হ্যায়। তো আপকো ক্যা করনা পড়েগা, বড়া জো আপার কেসে এ বড়া এ ছোটা বি স্টার হ্যাশ ও এ দেখি আপ ইহাঁ পে এক সিম্বল দেয়, এ সব মিলকে আপকো পাসওয়ার্ড বানানো হয়। ঠিক আছে, তো আপনার হাত আপনাকে বড় হাতের এ ছোট হাতের বি একটা 09 এরকম দিয়ে স্টার স্টার হাস এসব মিলে আপনাকে পাসওয়ার্ড মিলে বানাতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই এখানে, পাসওয়ার্ডটা আপনি কোথাও ডায়েরিতে দেখে রাখবেন। ঠিক আছে, পাসওয়ার্ড জো হ্যায় না আপ এক নোট করকে রাখ দিজিয়ে, কিন্তু বাদ মে আপ ভুল যায়গে তো প্রবলেম হয়ে যায়গা। তো দোনো পে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়া, সেম সেম পাসওয়ার্ড দিয়ে দিয়া। ঠিক আছে, আমি ও হো গিয়া, তো এখন এটা হয়ে গেল। এবার আপনি এখানে সিকিউরিটি কোশ্চেন আপকো আগর আপ ভুল যায়গে তো এ ইসকো দেখে আপ রিকভারি কর সকতে হ্যায়, তো এটা দিয়ে আপনি রিকভারি করতে পারেন। তো এখানে বলছে হুইজ দ্য ওয়েবসাইট ইউ রিয়ালি ভিজিট, তো নিচের টাইম আমি সার্চ করবো হুইজ ইজ ইউর ফেভারিট বুক। তো এটা সিলেক্ট করলাম, করার পরে আপনাকে এখানে লিখে রাখতে হবে। ঠিক আছে, তো আমি এখানে দিয়ে দিলাম ইংলিশ, ENGLISH, আমি ইংলিশ দিয়ে দিলাম এখানে। তো আপকো এখান পে এক সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করা পড়েগা, আর সিকিউরিটি অ্যান্সার দেনা পড়েগা, যো আপ এখান পে লিখেঙ্গে ও আপকো নোট করকে রাখনা পড়েগা। ঠিক আছে, তো এ হো গিয়া, তো এটা হয়ে গেল বন্ধুরা। এরপর এখানে দেখুন এন্টার সিকিউরিটি পিন, তো এই যে নিচে যে ক্যাপচা হ্যায় না পিন হ্যায়, তো আপকো এ দেনা পড়েগা। তো নিচে যেটা আছে সেটা আপনাকে দিতে হবে। अगर आपको समझ में नहीं आएगा तो ये जो इसमें है क्लिक करके तो दूसरा आ जाएगा, तो देखे आप देख सकते हैं। जो अपने बेटा बुझते ना पड़े तो नीचे देखूँ, इन्हें क्लिक कर ले नतून जो आसमें देखे देखे अपने दे देवें। तो ये गए, तो ये हो गया, तो मैं अभी सबमिट पर क्लिक करूँगा। तो एन हो गए बंधुरा, ठीक है, तो हमें सबमिटे क्लिक कर देव। सबमिटे क्लिक करारे नेक्स्ट जो स्टेप से खुले जाए। वीडियो अनेक बड़ो हो जाए बाट কোনো সমস্যা হবে না, আপনি স্টেপ বাই স্টেপ দেখুন, আশা করি হয়ে যাবে। এবার দেখুন বলছে প্লিজ রিভিউ দ্য ফলোয়িং ইনফরমেশন কেয়ারফুলি, তো আমি এটা কেটে দিই। ওকে, তো আমি এটা কেটে দিই এখানে। ওকে, তো এটা আপনি দেখে নিন কী কী দেওয়া আছে। এরপরে তো আপ দেখলেই যে সব ঠিক হয় কিনা। ঠিক আছে, ইসকে বাদ ইহাঁ পে এরপরে এখানে দেখুন পার্টিকুলার্স চেকলিস্ট টু বি ভেরিফাইড, তো यहाँ पे आपको सब ठीक करना पड़ेगा। तो यहाँ जो आप दिया है इन्फॉर्मेशन वो सब ठीक है, तो आपको यहाँ पे सबको ठीक करना पड़ेगा। सब कुछ आपने ठीक कर दें, एखे सब ठीक कर देवें बंधु। ठीक है, तर मैंने हे आनी समस्त किस देखे और सब कुछ तत्व ठीक दिए सब दिए। तो एरपर एखे देखो एग्री आई एग्री एक घरे क्लिक कर दिन, तो इसमें आपको क्लिक करना पड़ेगा। इसके बाद अगर कोई भूल है तो कोई गलती हो गया तो आप यहाँ पे एडिट एजुकेशन फॉर्म में क्लिक कर আপনি এসে এডিট কর সকতে হ্যায়। আর সব ঠিক হ্যায়, যদি সব ঠিক যদি সব ঠিকঠাক থাকে তো আপনি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করতে পারেন। ঠিক আছে, তো আগর আপনার সব ঠিকঠাক হ্যায় তো আপ ইহাঁ পে ফাইনাল সাবমিট মে ক্লিক করকে ঠিক কর সকতে হ্যায়। তো মে ইহাঁ পে ফাইনাল সাবমিট মে ক্লিক কর দুঙ্গা। ইসকে বাদ আপকো বোলা ডু ইউ উইশ টু সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম প্যানেলি, তো আপ ইহাঁ পে ইয়েস কর দিজিয়ে, আপনি এখানে ইয়েস করে দিন। একটু দেরি হচ্ছে, থোড়া সময় লাগেগা, বাট কুছ করোনা নেই। ঠিক আছে, জাস্ট দেখতে রইয়ে। ইসকে বাদ এরপর দেখুন এখানে চারটা অপশন দেওয়া আছে, রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, ইমেজ আপলোড, অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট। তো এক হো গিয়া কমপ্লিট, আর বাকি তিন হে।
তো একটা হয়ে গেছে, বাকি তিনটা আছে, এই যে একটা হয়ে গেছে, বাকি তিনটা আছে, 1 2 3। ওকে, তো অ্যাপ্লিকেশন নাম্বার, এই যে নাম্বার হ্যাঁ আপ নোট কর লিজিয়ে, ঠিক হ্যাঁ, আর আপকা যো ডায়রি পে লিখ লিখ লিজিয়ে। ইসকে বাদ আপকো ক্যা করনা পড়েগা, কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, তো আপকো ইয়াহাঁ পে ক্লিক করনা পড়েগা, তো মে ইয়াহাঁ পে ক্লিক কর দুঙ্গা, তো আপনি এখানে ক্লিক কর দিন। এরপরে ঠিক আছে, ইসকে বাদ আপকো এই যো ফর্ম হ্যায় আপকো ফিল আপ করনা পড়েগা, তো ইসকে বাদ আপকো এই ফর্ম ফিল আপ করনা পড়েগা, বাকি ইয়াহাঁ পে সব ঠিকঠাক হ্যায়, আবি ইয়াহাঁ সে আপকো ফিল আপ করনা পড়েগা, ন্যাশনালিটি সে ফিল আপ করনা পড়েগা। ওকে, তো আপনাকে এখান থেকে ফিল আপ করতে হবে, তো ইন্ডিয়ান, ওকে, ডোমিসাইল আপ কোন সা স্টেট মে রেতে হো, কোন স্টেটে আপনি থাকেন, তো সেখানকার দিতে হবে, তো আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। থোড়া ওয়েট করনা পড়েগা লোডিং হোড়া, কিউকি ইয়ে যো ক্যাটাগরি হ্যায় ডিস্ট্রিক্ট হ্যায় ও সব আ যায়গা, ইসলিয়ে থোড়া কো লোডিং হোড়া হ্যায়, তো আপ ওয়েট কিজিয়ে হো যায়গা, একটু ওয়েট করবে মনে, ঠিক আছে। এরপরে দেখুন ক্যাটাগরি, তো ক্যাটাগরি আপকো সিলেক্ট করনা পড়েগা, ক্যাটাগরি আপনি এখান থেকে বেছে নিন, এসসি, আচ্ছা ঠিক হ্যায়, যো হিন্দি বালা হ্যায় যো হিন্দি মে দেখ রা হ্যায় ভিডিও, তো উসকো মে বাতা দুঙ্গা কি মে যো যো ফিল আপ কর রা হুঁ না ও সেম টু সেম আপ কর দিজিয়ে, কোই বাত নেই হ্যায়, মে বাংলা মে বলুঙ্গা অর আপ দেখ কে আপ ফিল আপ করিজিয়ে, ঠিক হ্যায়, মুঝে লাগতা কি আপকো সমঝ মে আ যায়গা, তো ঠিক আছে বন্ধুরা, এখানে দেখুন এসসি, তো আমি এসসি, তো এসসি আমি সিলেক্ট করবো, যো আপ হ্যায় আপ সিলেক্ট কর সকতে ইয়াহাঁ পে, পার্সন উইথ ডিসএবিলিটি, তো আপকা যো কুছ খারাপ হ্যায় কুছ আপকো আপ হ্যান্ডিক্যাপ হ্যায় তো আপ ইয়াহাঁ পে ইয়েস কর দেঙ্গে, নহি তো আপ ইয়াহাঁ পে নো কর দিজিয়ে, ঠিক হ্যায়, ঠিক আছে বন্ধুরা, তো এখানে কিন্তু হোম ডিস্ট্রিক্ট দেওয়া আছে, তো হোম ডিস্ট্রিক্টে আমি এখানে হোম ডিস্ট্রিক্ট আমি এখান থেকে একটু একটু লোডিং নিচ্ছি এখানে, তো এখানে আমি হোম ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে আমার দক্ষিণ দিনাজপুর বেছে নেব। এরপরে ইনকাম ক্যাটাগরি, ইনকাম কিতনা হ্যায় আপকো বিলো 2.5 লাখস, তো আপকা যো ইনকাম হ্যায় তো আপ এই বালা কর দিজিয়ে বিলো 2.5 লাখস। ওকে, ইসকে বাদ যো ডু ইউ বিলংস টু TFW, আগর আপ TFW কে লিয়ে অ্যাপ্লাই করেঙ্গে তো আপকো ইয়াহাঁ পে ইয়েস করনা পড়েগা, নহি তো আপকো নো করনা পড়েগা, যদি আপনি TFW করতে চান, ইয়েস করতে চান, তো তো আপনি ইয়েস করে দিন, না হলে আপনি এটা ছেড়ে দিন, ঠিক আছে। এরপরে রিলিজন দেওয়া আছে, তো আপনি এখানে রিলিজন হিন্দু মুসলিম যো হ্যায় আপ ইয়াহাঁ পে দে সকতে হ্যায়, হিন্দু দিয়ে দিলাম। এরপরে অ্যাপ্লাই ফর দেওয়া আছে, তো আপ কিসকে লিয়ে অ্যাপ্লাই কর সকতে, তো ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার, ওকে, ফার্স্ট চয়েস অব এক্সাম সিটি, তো আপকো ফার্স্ট চয়েস ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড চয়েস অফ এক্সাম সিটি, তো আপকো সেকেন্ড চয়েস যো হ্যায় এক্সাম, তো আপকো সিলেক্ট করনা পড়েগা, তো মে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিয়া, ইসকে বাদ ইয়াহাঁ পে যো মেরা যো হ্যায় তো মে ইয়াহাঁ পে সিলেক্ট কর লুঙ্গা, যো মেরা নজদিক হোগা, ওকে, দক্ষিণ দিনাজপুর, ইসকে বাদ যো সেকেন্ড চয়েস অফ এক্সাম সিটি, তো মে ফির ইয়াহাঁ পে ওয়েস্ট বেঙ্গল লে লুঙ্গা, লেনে কে বাদ আপকো যো মর্জি হ্যায় যো যাহাঁ পে যো আপ এক্সাম দেনা চাহতে হ্যায় তো ওহাঁ পে আপকো সিলেক্ট করনা পড়েগা, যেখানে আপনি এখানে দিতে চান সেখানকার আপনি এখান থেকে বেছে নেবেন, তো আমি এখানে ন্যাচারালি বালুঘাটে দিয়ে দেবো, ও আচ্ছা সেকেন্ড চয়েস, ওকে, একটা দিয়েছেন বলে আর একটা দিতে পারবেন, নেক্সট দিতে হবে একটা, তো আমি এখানে মালদা দিয়ে দেবো, মালদা 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 মালদা, ওকে মালদা, ওকে, এরপরে সেকেন্ড চয়েস আছে একটু ওয়েস্ট বেঙ্গল, এবার ইসকে বাদ সেকেন্ড চয়েস আপকো 3 এক্সাম যো সেন্টার হ্যায় আপকো সার্চ করনা পড়েগা, তো আমি ইয়াহাঁ পে নেক্সট দে দুঙ্গা জলপাইগুড়ি, ঠিক হ্যায় জলপাইগুড়ি দে দুঙ্গা, ওকে, হো গিয়া, আবি তিনটা হো গিয়া, তিনটা হয়ে গেল। এবার দেখুন এখানে বলছে 12 মানে 12 ক্লাসের যে আপনার যে সেটা আপনি পাস কি অ্যাপিয়ারিং পাস্ট, যদি আপনি পাস করছেন তো অ্যাপিয়ারিং দিয়ে দেবেন, আর যদি পাস হয়ে থাকেন তো আপনি পাস্ট ক্লিক করে দেবেন। এরপরে বলছে কোর্স বা স্ট্রিম, তো আপনার এখানে ওকে আপনি এটা সিলেক্ট করে দিলেন স্ট্রিম যেটা আপনার কোর্স। এরপরে বলছে বোর্ড, তো আপনার কী বোর্ড থেকে পাস করছেন, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হয়ে থাকেন তো আপনি এখানে সেন্ট্রাল বোর্ড সেরকম, যদি আপনি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকেন তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি কত সালে পাস করেছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, যেমন আমি এখান থেকে দিয়ে দেবো 2016 2016। এরপরে বলছে রেজাল্ট মুড, তো আপনার রেজাল্ট কী পার্সেন্টেজ, পার্সেন্টেজ দিয়ে দিলাম, একটু ওয়েট করবেন, সব লোডিং নিচ্ছে এখানে। এরপরে পার্সেন্টেজ বলছে অবটেইন মার্কস, তো আপনি কত পেয়েছেন 500-এর মধ্যে, তো আপনি এখানে 315 আমি দিয়ে দিলাম, টোটাল মার্কস কত 500-এর মধ্যে পরীক্ষা,
পার্সেন্টেজ কত? 63, অটোমেটিক চলে আসলো। ওকে, এরপরে রোল নাম্বার বলছে, তোর আপনি রোল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। রোল নাম্বারটা আমি একটা দিয়ে দিচ্ছি আইডিয়া করে। ওকে, ইনস্টিটিউশন নেম অ্যান্ড অ্যাড্রেস, তো সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। স্কুলের নাম আর অ্যাড্রেস, যেটা আপনি, আপনাকে দেখে দিলাম এর অ্যাড্রেসে যে স্কুল ইনস্ট্রাকশন দেওয়া আছে যেখানে, সেটা আপনি এখান থেকে দেখে নেবেন। ওকে, যদি এটা বুঝতে না পারেন তো প্রথমেই দেখুন, আমি বলেছিলাম যে ইনস্টিটিউশন নেম, তো সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখানে একটা নাম্বার দিয়েছি জাস্ট দেখানোর জন্য, আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। পিন কোডটা আমি দিলাম না, পিন কোডটা দিলে সমস্যা হবে না, 7, যাই হোক, ঠিক আছে, পিন কোডটা দিতে হবে। এবার এখানে দেখুন সিকিউরিটি পিন দেওয়া আছে, তো আমি এখানে পিনটা দিয়ে দেবো, সিকিউরিটি পিনটা FP99255, তো আমি সাবমিটে ক্লিক করে দেবো। আচ্ছা, পিনটা রিকোয়ার্ড বলছে, ওকে পিনটা দিতেই হবে এখানে, আমি এটা দিয়ে দিলাম পিন। সিকিউরিটি পিন কোড ডিড নট ম্যাচ, প্লিজ ট্রাই এগেইন, তো সিকিউরিটি কোডটা মিল হয়নি, সিকিউরিটি কোডটা নতুন দিতে হবে আমাকে আবার, মানে এটা ভুল করলেই সমস্যা। 9B04045, ওকে, এরপরে আমি সাবমিটে ক্লিক করে দেবো, সব ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে একটা, ঠিক আছে। তো আশা করি হয়ে গেছে নেক্সট স্টেপ। ওকে, এবার দেখুন বলছে প্লিজ রিভিউ দ্য ফলোয়িং ইনফরমেশন কেয়ারফুলি, তো আমি এটা কেটে দিই এখান থেকে। কেটে দেওয়ার পর এখানে দেখুন সব কিছু ঠিকঠাক আছে। এবার আমি এখানে দেখুন আমার আবার বলছে পার্টিকুলার চেক লিস্ট টু বি ভেরিফাইড, তো আমি এখানে আবার সব ঠিক করে দেবো, আপনি সব ঠিক করে দেবেন, আপ সব ইহাঁ পে টিক কর দিজিয়ে, নেই তো নেই হোগা, এক ভি ছোটেগা তো নেই হোগা। ইসকে বাদ ইহাঁ পে জো আই এগ্রি হ্যাঁ, ইহাঁ পে আপকো ক্লিক করনা পড়েগা, তো এখানে আপনি ক্লিক করে দিন। করার পরে যদি কোনো ভুল থাকে এখানে, কোনো বানান ভুল থাকে বা কোনো ভুল দিয়ে থাকেন, তো আপনি এখানে এডিট অ্যাপ্লিকেশন ফর্ম ডাটা আপনি ক্লিক করে আবার এডিট করতে পারেন, তারপরে আপনি আবার এই পেজটা পেয়ে যাবেন। তারপরে আপনি এগুলো সব সিলেক্ট করার পরে আপনি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করতে পারেন। তো আমার হয়ে গেছে, তো আমি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে ইয়েস করে দিন। এরপর দুটা হয়ে গেল, দু কমপ্লিট হয়ে গিয়ে, আমি ও যে ইমেজ ও আপকো আপলোড করা পড়েগা। তো যদি কোনো ভুলে থাকে আবার, তো আপনি এখানে এডিট করতে পারেন বা ঠিকঠাক হয়ে থাকে তো আপনি ইমেজ আপলোড করতে পারেন, 3 নম্বর স্টেপ। তো আমি এখানে ইমেজ আপলোডে ক্লিক করে দেবো। ওয়েট করবেন, যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় নিয়ে তো নিচে আমাকে কমেন্ট করবেন, এবং আপনাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারটা একবার নোট করে নিন, 7407026106, নাম্বারটা আগে বলছি 7407026106, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারেন এবং বা প্রশ্ন করতে পারেন। তো এখানে দেখুন ইমেজ আপলোড করতে হবে, তো আপনাকে এখানে ফটোগ্রাফ যেটা আপনার যে ফটো পাসপোর্ট সেটা স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে, আর এখানে সিগনেচার আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। ফটো আপনার যেটা হতে হবে 110 থেকে 200 KB মধ্যে, এবং ইমেজ হতে হবে 10 থেকে 30 KB মধ্যে। ওকে, ফটো হতে হবে পরিষ্কার, ঠিক আছে। তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করে দেবো, ক্লিক করার পরে আমি ফটো এখান থেকে একটা আপলোড করে দেবো। তো দেখো আমার ফটো আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এবার সিগনেচার আমি আপলোড করে দেবো, তো সিগনেচার আমি আগের থেকেই স্ক্যান করে রেখেছি এখানে দেখুন। ওকে, তো ফটো সিগনেচার স্ক্যান হয়ে গেছে, এবার দুটোই হয়ে গেছে আমার। এখানে দেখুন সিকিউরিটি কোড দিতে বলছে, তো বড় হাতের K175175N7, এরপরে আমি এখানে টিক করে দেবো, দেওয়ার পরে আপলোডে ক্লিক করে দেবো, ইয়েস করে দেবো। বলছে অল সিলেক্টেড ইমেজেস আপলোডে সাকসেসফুলি, এবার আমি ওকে করে দেবো। তো 1, 2, 3, 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ হয়ে গেছে, এবার মেন কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন পেমেন্ট করা। তো যো এখানে দেখিয়ে 500 রুপিয়া মাং রায়, দেখুন এখানে 500 টা চাইছে, তার মানে আমি এসসি এসটি বা ওবিসি ওবিসি বিএ মধ্যে পড়ছি। জেনারেল হলে আপনাকে 700 টাকা দেখাবে এখানে, সব ঠিকঠাক থাকলে, সব ঠিকঠাক হয়ে থাকলে আপনি এখান থেকে পে এক্সামিনেশন ফিসে ক্লিক করে টাকাটা পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড বা অনলাইন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।
আর ভুল হলে আপনি এখান থেকে আবার এডিট করতে পারেন, ফটো ভুল আপলোড করে থাকলে আপনি আবার এখান থেকে ফটো আপলোড করতে পারেন। তো আমি এখানে এক্সাম ক্লিক করবো, এখানে এবার এখান থেকে অনলাইন পেমেন্ট মোড বলছে, তো আমি এখানে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে ওখানে এখানে ওকে বলছে, তো ওকে ক্লিক করে দেবো আমি। এরপর দেখুন আপনার যে কাস্টমার আইডি দেখাচ্ছে, যা কিছু দেখাচ্ছে আপনি দেখার, তো আপনি বিলটেস ক্লিক করে দিন। ক্লিক করার পরে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করে দিন। আমি কিন্তু পেমেন্ট করবো না, আপনি কিন্তু এতটুকু ঠিকই বোঝেন, সবই জানেন, তো আপনি এই পেমেন্টটা নিজের মতো করে দেবেন বন্ধুরা, ঠিক আছে। তো এখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ডেবিট কার্ড প্লাস পিন, ইন্টারনেট ব্যাঙ্কিং যেটা আপনি করবেন সেটা আপনি ডেবিট কার্ড দিয়ে করলে বা এটিএম কার্ড দিয়ে করলে আপনি এখানে আপনার কার্ডের নাম্বারটা, এক্সপায়ার ডেট, কার্ডের পিছনে সিভিপি নাম্বারটা সেটা, এবং কার্ডের উপরে যে নাম সেই নামটা দিয়ে আপনি এখানে মে পেমেন্ট করবেন। মে পেমেন্ট করার পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, মানে আপনার যে ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে পেমেন্ট করে দেবেন 500 টাকা, ঠিক আছে। অথবা আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং থেকেও করতে পারেন। এখানে দেখুন, ধরলাম স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করলেন, করার পরে আপনি এখানে মে পেমেন্টে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন, সেখান থেকে আপনি এখানে পেমেন্টের যে গেটওয়ে অপশন সেটা আপনাকে নিয়ে যাবে, সেখান থেকে পেমেন্ট করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আগে আমি আপনাকে আরও বলবো যে কীভাবে পরীক্ষার প্যাটার্ন কীরকম, কবে পরীক্ষাটা হবে, কীভাবে রুলস কী সব কিছু বলবো। তো আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং মাধ্যমে দিয়ে থাকলে তো আপনি এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি করতে পারবেন, ঠিক আছে। এতটুকু আপনি জানেন, তো কোনো প্রশ্ন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে বন্ধুরা। আর যেটা আমাকে বললাম ইনস্টিটিউশন কোন, যে কলেজের যে নাম এবং ঠিকানা সেটা আপনি দেখে নেবেন আগেই, সেটা আমি বলে দিচ্ছি প্রথমেই। তো ভালো থাকবেন, নমস্কার, থ্যাংক ইউ।